Manobotan bo সালামু আলাইকুম আ রহমতুল্লাহি বিস টিভি বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে আহ্বান জানাচ্ছি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে চাচ্ছি কোরআন শরীফ আমাদেরকে কি দিবে কোরআন শরীফ থেকে আমরা কিভাবে হেদায়ত লাভ করব এই হেদায়ত লাভ করার পদ্ধতিটা কি আমরা বিগত অনুষ্ঠানগুলোতে আলোচনা করার চেষ্টা করেছি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি যে কোরআন শরীফ থেকে হেদায়ত গ্রহণের আলো গ্রহণের আমাদের একমাত্র মাধ্যম হলো তাফসিরুল কোরআন এই তাফসির থেকেই আমরা জানতে পারব যে কোরআন শরীফের কোন আয়াত আমাদেরকে কি দিতে চায় কোন আয়াত থেকে আমরা কি হেদায়ত লাভ করতে পারব তো এই ধারাবাহিক আলোচনায় আমরা ইতিপূর্বে আপনাদের সামনে বলার চেষ্টা করেছি যে কোরআন শরীফের যে তাফসিরগুলো আমাদের সামনে আছে এই তাপসিরগুলো সাধারণত দুইভাবে বিভক্ত সেখানে কিছু তাপসির আমরা পাবো যে তাপসিরগুলো রচিত হয়েছে আল্লাহ নবী সাল্লাই সাল্লামের হাদিস ভিত্তিক কেন্দ্র করে এবং কিছু কিছু তাপসির আমরা সেখানে পাবো যেখানে মানুষের বুদ্ধিকে অগ্রাধিকার দিয়ে বা বুদ্ধির উপর ভিত্তি করে কেন্দ্র করে রচনা হয়েছে তো আমরা গত অনুষ্ঠানে আলোচনা করেছিলাম যে বুদ্ধিভিত্তিক যেসব তাপসিরগুলো আছে সেই তাপসিরগুলো আবার দুই ভাগে বিভক্ত করা যেতে পারে যে কিছু কিছু তাপসির সেখানে আছে যে তাপসিরগুলো সম্পর্কে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে এই তাপসিরগুলো গ্রহণযোগ্য এবং সেখানে সামান্য যে দু একটা বিষয় বিবেচ আছে সেটা হলো যে সেখানে যে রেফারেন্সগুলো দেওয়া হয়েছে যে উদ্ধৃতিগুলো দেওয়া হয়েছে সেই উদ্ধৃতিগুলো শুধু আমাদের দেখবার বিষয় আছে আর এক ধরনের তাপসির আকলের উপরে বুদ্ধির উপরে বিবেচনা করে রচিত হয়েছে সেই তফসিরগুলোতে এমন কিছু সমস্যা আছে যে সমস্যার কারণে সেই তাপসিরগুলো পুরাপুরি অগ্রহণযোগ্য অথবা সেখানে সামান্য কিছু রেখে বাকিটুকু আমরা অগ্রহণযোগ্য ঘোষণা করতে পারি বলতে পারি এবং সেই বিষয়টা হাইলাইট করতে পারলে চিনতে পারলে যে কোনো পাঠক কোরআন শরীফের এই আয়াত বুঝতে যে যে কোনো বিভ্রান্তি থেকে বাঁচতে পারবেন আজকে আমাদের এই বিষয়টা পরিষ্কার করে আলোচনা করার জন্য দর্শক শ্রোতাকে বোঝানোর জন্য আজকের স্টুডিওতে আমরা আলোচনার জন্য বেশ কয়েকজন ইসলামী ব্যক্তিত্বকে উপস্থিত করেছি আমি আপনাদের সামনে তাদেরকে পরিচয় করাই দিচ্ছি আমার ডাইনে উপস্থিত আছেন জনাব রাজ্জাক বিন ইউসুফ আসসালামু আলাইকুম রহমতুল্লা ডক্টর আহমদুল্লাহ আসসালাম ওয়ালাইকুম রফাতুল্লাহ হবারকাত আম্মন্নাল্লাহ বিন ইসমাইল মাদানি আর সাল্লাম ওয়ালাইকুম মোরাফাতুল্লাহ হবারকাত এরপরে আমাদের সামনে উপস্থিত আছেন ডক্টর মুসলিহুদ্দিন সালাম আলাইফাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকেরে আলোচনায় তাফসিপির রায় বুদ্ধির উপর ভিত্তি করে যেই সব তাপসিরগুলো রচিত হয়েছে এই তাপসিরির ভিতরে যেই তাপসিরগুলো গ্রহণ করা যায় না অথবা গ্রহণ করতে আপত্তি অথবা বিচার বিবেচনার দাবি রাখে সেই বিষয়ে আমরা কিভাবে সেই তাপসিরগুলো জানতে পারবো অথবা কি কি বিষয়ে আমাদের সচেতনতা থাকলে সেই তাপসির পড়েও বিভ্রান্তের হাত থেকে বাঁচতে পারবো তো এই বিষয়ে আমরা প্রথমেই আহ্বান জানাবো মৌলানা আব্দুর বিন ইউসুফ সাহেবকে যে আমাদেরকে একটু বলবেন যে তফসিলির রায় যেগুলো গ্রহণ করা যায় না এরকম যে তাপসিরগুলো আছে সেগুলো কীভাবে চেনা যাবে এবং সেগুলো থেকে আমরা কিভাবে উত্তরণ লাভ করতে পারব অবশ্যই যারা আমরা তাপসির পড়ছি বা পড়ব মনে করছি বা তাপসিরের মাধ্যমে সারিয়াত জানতে ইচ্ছুক তাদের জন্য এই দুইটা বিষয় জরুরি লক্ষণীয় যে তাপসির করা হয়েছে সেটা তার চিন্তা চেতনায় তাপসির যদি করে থাকেন আর সেটা যদি গ্রহণীয় না হয় তাহলে অবশ্যই আমাদের সেই তাপসির বর্জনীয় আমরা অবশ্য দুই একটা তাফসিরের গ্রন্থের নাম উল্লেখ না করে আমরা দুই একটা জায়গা উল্লেখ করতে পারি যেখানে আমাদের কাছে স্পষ্ট হবে যে আমরা এরকম জায়গা কোনো তাফসির গ্রন্থ পড়লে সেগুলো বুঝে নেব যে এটা গ্রহণীয় নয় যেমন আল্লাহ তালা এক জায়গাতে বলছেন তোমরা সলাত আদায় করো তোমরা যেদিকেই মুখমণ্ডল করো না কেন সেদিকেই আল্লাহ রয়েছে এই আয়াতটা পেশ করে কোনো কোনো মুফাসের এই তর্জমা করেছেন যে যেদিকে মুসল্লি মুখমন্ডল করবেন সেই দিকে আল্লাহ রয়েছেন এর অর্থ হলো আল্লাহ সর্বত্র ইচ্ছা সেই দিকে নামাজ তার হয়ে যাবে এবং একটা তারা দলিল পেশ করছে করোন মাজিদের আয়াতকে যে এ দ্বারা প্রমাণ করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান অথচ তা একেবারেই নয় এ আকিদে কোনো সময় পোষণ করা যেতে পারে না একাধিক আয়াত একাধিক হাদিস প্রমাণ করে যে আল্লাহ তাল্লাহ থাকেন

হ্যাঁ আপনি হচ্ছেন মোহাম্মদ খুব সতর্ক সাবধান থাকবো কেননা এটা আকিদের ব্যাপার জি আর আমরা বিল মাসুর হাদিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে তাফসির পড়ব এ ব্যাপারে আমরা শ্রোতা মন্ডলীর কাছে দর্শক মন্ডলীর কাছে একটা পেশ করতে পারি খুব গ্রহণীয় সুন্দর একটা তাফসির সেটা হচ্ছে তাফসির ইবনে কাসির জি ইবনে কাসির তাফসির ইবনে কাসির আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমরা যদি পড়ি তাহলে তিনি হালকা একটা শব্দ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছেন এরপরে ওই শব্দের উপরে কিছু আসার পেশ করেছেন এরপরে ধারাবাহিক ভাবে হাদিস পেশ করেছেন তার আরেকটা বড় খুবই গুরুত্ব যে প্রায় হাদিস গ্রহণকে না এ ব্যাপারে তিনি সুন্দর মন্তব্য করেছেন মন্তব্য করেছেন

আমাদের সামনে আছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা তাফসিরের ক্ষেত্রে কোন তাফসিরগুলোকে চোখ কান বন্ধ করে এই যে গ্রহণ করে নেওয়া যেগুলো গ্রহণ করলে প্রকৃতপক্ষে আমাদের বিভ্রান্তিতে পড়ার সমূহ সম্ভাবনা এই ধরনের তাফসির আমাদের বাংলা ভাষাভাষীদের ক্ষেত্রে যদিও কিছু কিছু সমাজে প্রচলিত আছে আমরা প্রথমে আরবি ভাষার দিকে যাচ্ছি জি বিশেষ করে এখানে খুব সহজ ভাবে বলা যায় যে দিক যেটা আমাদের ইসলামের মৌলিক বিশ্বাস তাই না আল্লাহ সম্পর্কে আমাদের যে সঠিক বিশ্বাস মূলত এটাই তো বিশ্বাস সঙ্গে মুসলমানের মূল বিশ্বাসের পার্থক্য হচ্ছে তাও বিশ্বাস এই যে একটা আগে একটা কথা প্রসঙ্গে এসেছে যে আল্লাহ সুবাহ সর্বত্র বিরাজমান এই বিশ্বাসটি কিন্তু পাশাপাশি একটি অন্য ধর্মের বিশ্বাস তাদের কথা হলো যে সর্বত্র বিরাজমান কিন্তু একটি মুসলিমের একজন মুসলমানের বিশুদ্ধ আকিদা হচ্ছে আল্লা সুবাহন আলা তার সদৃশ কিছু নেই কিন্তু তার একটি জগৎ আছে এবং সেখানে তিনি অবস্থান করেন এবং সেখান থেকে তিনি সমগ্র সৃষ্টি জগৎকে নিয়ন্ত্রণ করেন এবং এই পরিচয়গুলো আল্লা সুবাহন আল্লাহ কোরআনের ভিতরে তিনি নিজেই দান করেছেন এবং স্পষ্টভাবে সাত জায়গায় আল্লাহ নিজের অবস্থানকেও উল্লেখ করেছেন নির্দিষ্ট করেছেন সেটা কোথায় আরসের উপর তাই না এখন প্রথমত এই যে বাতিল আকিদা সম্পন্ন যে তাফসির আমরা এই ক্ষেত্রে যারা আহ বিপরীত করেতাজিলা এই ধরনের জাভিয়া কাবরিয়া হ্যাঁ শিয়া এদের যে তাফসির গুলো আছে এক কথায় সবগুলো তাফসির তাফসির বাতিলার অন্তর্ভুক্ত এগুলো আহ সোনাওয়াল জামাতের জন্য ভয়ঙ্কর এরপরে এখন এই বর্তমান সময়ে আরেক ফেতনায় আজিমা একটা বড় ফেতনা সেটা হচ্ছে কাদিয়ানি আকিদা যারা কোরআনের বিভিন্ন আয়াতের অপব্যাখ্যা করে তারা তাদের নিজেদের মন কথাগুলোকে প্রতিষ্ঠিত করতে চায় যেটা ইসলামের নামে চালাচ্ছে ইসলাম বিরোধী এই তাফসির গুলো সেগুলো এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সুফি যারা আছে সুফি সম্প্রদায় শব্দটা শুনতে ভালো তাদের আচার আচরণ দেখতে ভালো যে এরা একটু নিজেদেরকে আবৃত করে নিজেদেরকে তাদের কুঠুরির ভিতরে রেখে এই যে তারা একটু বেশি জি কিরাজ সাধারণ মানুষ মনে করতেছে এদের কার্যক্রম না ভালো কিন্তু দেখা যাচ্ছে যে এরা তাদের এই বাতিল চিন্তাগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের বিভিন্ন আয়াতের অপব্যাখ্যা করতেছে এবং সেগুলো মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যে সুফিরাই সব তারা শুনছে তারা মানুষের অভাব পূরণ করতে পারতেছে আল্লাহ আল্লাহে

বিজ্ঞান পাবেন দর্শন পাবেন দর্শন পাবেন ইতিহাস পাবেন পৃথিবীর সৃষ্টি আদি রহস্য সবকিছু পাবেন আর ওলামা ভাষায় কহালে সুন্নাহ ওয়াল জামাতের মত হলো যে আপনি এই গ্রন্থের ভিতর সবই পাবেন তবে একটি জিনিস পাবেন না ফীহাকুল্লু শাই ফীহাকুল্লু শাই ইল্লা তাফসীর কোরআনের যে মূল অর্থ আবেদন এটাই পাবেন না অর্থাৎ ওটাই তাফসীর শতরাং কেউ যদি সাধারণ জ্ঞানের জন্য করার জন্য তাফসীর আর রাজি পাঠ করে করতে পারে কিন্তু সেখানে তারও আরো পদস্কলন ঘটার যথেষ্ট

আল্লাহ কাউকে জান্নাত দিতে পারবে না জাহার নাম দিতে পারবে না তাহলে আল্লাহর কাজটা থাকলো কি তাই না ফলে এই যে ব্যক্তিগুলো এরা বিভ্রান্ত এদের তাফসির পড়লে আল্লাহ সম্পর্কে তাদের মৌলিক ধারণা নষ্ট হয়ে যাবে এই তাফসির আহমদুল্লাহ আমরা যে বিষয়টা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছি আমাদের শ্রোতাদের সামনে তো আমরা এখন আমাদের সময় হয়ে গেছে একটু বিরতিতে যাওয়ার জন্য আমরা একটু বিরতিতে যাচ্ছি একটু পরেই আবার ফিরে আসব ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন যা মানুষকে আখেরাত মুখী করে আল্লাহ তালা চান মানুষ যেন আখেরাতে প্রতিযোগিতায় নিতে হয়ে যায় যা পার্থিব লোভকে হ্রাস করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে খেলবে যা দিন ও দুনিয়াবি পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ তালা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করে সম্পদ নিয়ে পরীক্ষা যা তো সমীক্ষায় অনুপ্রাণিত করে আমি পুরো সময় পুরো এনার্জি পুরো চিন্তা পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ কাল রাত এগারোটায় বা সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বাংলায়

The students of Islamic International School, welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. so best to be with them I don't know about you, I know about me I'm proud cause I'm known in Islam everywhere I see even on TV people talking trash about the way ওয়াচ লিটল ওয়ান্ডার্স অ্যাট দ্য ব্যাস্ট বিস্ময় শিশুরা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহি ওবারকাতু আমরা বিরতির পরে আবার ফিরে এসেছি আপনারা আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতা রক্ষা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো আমরা ডক্টর আহমদুল্লার কাছ থেকে যে বিষয়টা অত্যন্ত ক্লিয়ারভাবে আমাদের কাছে চলে আসছে যে যেই সব তাপসিরগুলো বাতিল ফেরকা কর্তৃক রচিত হয়েছে অথবা যেই মোফাচের তার ভিতরে বাতিল আঁকিদার সংস্রব রয়েছে সেই সব তাফসিরে স্বভাবতই এমন কিছু তথ্য থাকতে পারে এমন কিছু সিদ্ধান্ত থাকতে পারে যে সিদ্ধান্তগুলো কোরআন এবং হাদিসের সাথে মিলবে না কিন্তু উনি হয়তো সেই কথাটাকে অত্যন্ত যুক্তিকতার সাথে অথবা চাতুরতার সাথে উপস্থাপন করেছেন যেটা সচেতন পাঠক না হয়ে পাঠ করতে গেলেই বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে তো সেই বিষয়টায় আমরা এবার মাদানী সাহেবের কাছে একটু জানতে চাইবো যে কি কি সচেতনতাটা আমাদের এখানে গ্রহণ করার দরকার অথবা কি কি সাবধানতা অবলম্বন করলে আমরা সেইসব বিভ্রান্তির হাত থেকে সহজে বাঁচার একটা পথ পাবো আমরা জানি যে রোগ হওয়ার পরে চিকিৎসা করার চেয়ে রোগের আগেই যদি প্রোটেকশন দেওয়া যায় ওটা উত্তম ওইটা উত্তম পদ্ধতি তো আমরা ক্ষেত্রে তাফসির ক্ষেত্রে প্রথম প্রোটেকশন যেটা মনে করব যে ইসলাম সম্পর্কে মৌলিক ধারণা আগে থাকতে হবে বিশেষ করে সাহাবা কেরাম সম্পর্কে তাদের মর্যাদা সম্পর্কে এমন কোনো মুফাসেরা আছেন যিনি সাহাবাই সম্পর্কে কিছু মন্তব্য করেছেন যেটা খুবই আপত্তিকর বিশেষ করে জলিলুল কদর সাহাবি ওসমান উসমানদুল নুরাইন রাজি আল্লাহ তালানহু তার সম্পর্কে মন্তব্য এটা একটা অত্যন্ত আপত্তিকর বিষয় যে উসমান্দুল নুরাইন রাজি আল্লাহ তালহু তার ফাজাইল এবং মানাকে তার ফজিলত তো অনস্বীকার্য এবং মুসলিম জাহানের এই দিগন্ত উন্মোচিত যে বিজয় সে বিজয় উসমান্দুল নুরাইন রাজি আল্লাহ তালুর হাতে হয়েছে সাবা এবং তার অনুসারীদের দ্বারা তিনি আক্রান্ত এবং ক্ষতিগ্রস্ত এবং তিনি ইহুদি ইসলাম গ্রহণ করল এমনকি তিনি করার পরে ওসমান দুন নুরাইন রাজি আল্লাহ তালুকে বাকিউল গার্কাতে দাফনও করতে দেওয়া হয়নি তারা দেয়নি তো এই সাহাবি সম্পর্কে দেখতে পাবো আমরা কিছু তাফসির পড়লে কিছু মন্তব্য আছে আবার কোনো কোনো তাফসির পড়লে দেখতে পাই

এখন এই ইসলামের বিশেষ করে আকিদার বিষয় নিয়ে যদি চিন্তা ভাবনা করা যায় তাহলে সেখানে পদস্কলন ঘটাটা খুবই স্বাভাবিক বর্তমান আধুনিক বিশ্বে অনেক তাফসির দেখতে পাচ্ছি কিছু কিছু লিপিবদ্ধ আছে আবার এমনি মৌখিক অংশ বিশেষ অংশবিশেষ খণ্ড বিশেষ তাপসির করা হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তো মাদানী সাহেব যে বিষয়টা আপনি শ্রোতাদের সামনে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করেছেন যে আমরা কি কি সাবধানতা অবলম্বন করবো এখানে আমার মনে হয় যে একটা উসুল থাকার দরকার যে ধরেন এক হাজারটা বিষয়ে সমস্যার সৃষ্টি হতে পারে এখন একটা পাঠক এক হাজারটা বিষয় মুখস্থ করে জানি জেনে বুঝে তারপরে উনি তফসির পড়তে যাবেন এটা তো একটু কঠিন হয়ে যেতে পারে তো এই বিষয়টা আমার মনে হয় যে আর একটু সহজ করে যেমন তাফসির ইবনে কাছিরটা আমি পড়লাম তাফসির ইবনে কাসিরটা পড়লে আমার ইসলাম সম্বন্ধে কোরআন সম্বন্ধে একটা মৌলিক ধারণা হয়ে গেল অথবা এর চেয়ে যদি আর একটু সহজ পড়তে চাই তাহলে তাইসিরুল কালিমিল মান্নান ফি তাফসির কালামির রহমান একটা ছোট তাফসির আছে একটা নীতিমালা থাকার দরকার আমাদের কাছে যে তাহলে পাঠক সহজে মৌলিক বিষয়টা জানলে তাহলে ওই তফসির এসে বিভ্রান্তি থেকে সহজে উত্তরণ হতে পারে উত্তরণ হতে পারে এক নম্বর বিষয় হলো যিনি তাফসির করবেন আর যিনি তাফসির শুনবেন জি যিনি করবেন এবং শুনবেন উভয়ের জন্য হলো আহলে সুন্নাল জামাতের আকিদাটা কি জি

এদ্রেপ তুমি তোমার জেকেলের লাঠি দিয়া তোমার এই পাথর রুপি দিলকে মারো তফসির এই শাড়ি আর কি এমনি সিনার তফসির বু আলি এমনি সিনা তো সুফি ছিলেন আচ্ছা আহলে সুন্নল জামাতের আকেদাটা কি জি এইটা যিনি প্রথম ঠিক মতো না জানলেন তিনি তাপসির করে যেন বিভ্রান্ত না হন তিনি যেন তাপসির করতে না যান আর যিনি তাপসির করবেন তার জন্য শুধু একটা কথা বলবো যেটা এমন কায়ম জাউজিয়া

এটা আরবেরা যেটা বলে সোজা বোঝা ওটার নাম মাজাজ না তুমি মাজাজের শুধু নেই আর রূপক রূপক অর্থ নেওয়া যাবে না মাজাজ দশটা ঘটাবা তুমি এটার কোনো পথ বন্ধ এখানে বাতিল আকীদার একটা শব্দ বাদ গেছে কিন্তু যারা এই যে ফালসাফা ফিলোসফার এরাও কিন্তু কোরআনের ব্যাখ্যা করার ক্ষেত্রে অত্যন্ত জঞ্জারাস অবস্থা হ্যাঁ বহু ক্ষেত্রে আল্লাহর রাসূলের মুজিজা কোরআনের বিভিন্ন আয়াতগুলোকে তারা যে রূপকতার অর্থগুলোকে পরিহার করেছে আর শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া ইবনে কাইয়ুম যখন ওস্তাদ তিনি বলেছেন যে শব্দের সরাই মানাকে তোমার এর সেটা আগে জানতে হবে যেটা আমরা আগেই বলেছি কোরআনের তাফসির কি হাদিসের তাফসির কি দুইটা জিনিস সামনে নিয়ে যদি মুফাসসির তাফসির করতে বসেন আকীদা ঠিক আছে আরবেরা শব্দের তাকাজা কি বোঝে আর শরীয়তের মানা কি নিয়ে হয়েছে তিনটা সামনে নিয়ে যেন মুফাসসির তাফসির করতে বসেন আর যদি তাফসির পড়বেন তিনি যেন আকীদাটা প্রথম ঠিক রাখা তারপরে যেন তাফসিরটা পড়েন আমাদের যারা পাঠক হবেন তাফসিরের যারা পাঠক হবেন প্রিয় দর্শক শ্রোতা যারা তফসিরের পাঠক হবেন তাদের জন্য মৌলিক কিছু নির্দেশনা থাকার দরকার সেই বিষয়ে আমাদের ডক্টর মুসিল আলোচনা করেছেন আমাদের ডক্টর আহমদুল্লাহ সেই বিষয়ে ইঙ্গিত করার চেষ্টা করেছেন তা আমি মনে হয় যে এখানে আপনাদের আলোচনা সুবিধার্থে একটা পয়েন্ট এনে দিতে পারি সেটা কোরআন কোরআনশিফ একটা আয়াত আপনি তফসিল করতেছেন বলতেছেন সেই জায়গায় হুজুর সাল্লু আলাইস্লাম এই আয়াতের জন্য কি বলেছেন মহম্মদ রসুল্লা সাল্লু আলাইসলামের উপরে কোরআন শরীফ নাজল হয়েছে উনি এই আয়াত সম্পর্কে আমাদের কি বলেছেন এটা আর দুই নম্বর হলো যে সাহাবিরা এই কোরআন শরীফের আয়াত আমাদের সামনে বাস্তব করে দেখে গেছেন তো এই বাস্তব নিরেখে ওনারা এই আয়াতের কি অর্থ দিয়ে গেছেন এই দুইজনের কথার সাথে কোনো মুফাসের কথা যদি না মিলে তাহলে মনে হয় আমরা বুঝতে পারবো যে এটা ওই তফসিরবির রায় ওই রকমের বুদ্ধিভিত্তিক তাফসির যে তফসিরটা গ্রহণযোগ্য না আর যেই বুদ্ধি খাটিয়ে তফসির করেছেন এমন তফসির যেহেতু আগে ছিল না এখন সে তফসির ব্যাখ্যা করার চেষ্টা করেছেন কিন্তু সেই তফসিরটা মহানবী ইসলামের কথার অথবা সাহাবিদের কথার বিপরীত হচ্ছে না অথবা সেটার সাথে মিলে যাচ্ছে যদি এই ধরনের কথা হয় এই ধরনের তাফসির হয় তাহলে আমরা সহজেই বলতে পারবো যে এই রকম বুদ্ধিভিত্তিক তাপসির আকলের উপর নির্ভর করে তাপসির যা রচিত হয়েছে সেটা গ্রহণযোগ্য সেটা নিতে পারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি আমাদের হাতে সময় থাকলে এই বিষয়টা আমরা আরো ক্লিয়ার করতে পারতাম আমরা দর্শকদেরকে অনুরোধ করব যে এই ধরনের অনুষ্ঠান পৃথটিভি বাংলায় নিয়মিতভাবে অনুষ্ঠিত হতে থাকবে আপনারা পৃষ্টিভি বাংলার পর্দায় চোখ রাখুন এ বিষয়ে আমরা ক্লিয়ার ধারণা পেয়ে যাবো এই অনুষ্ঠানের মাধ্যমে উপকৃত হওয়ার জন্য কোরআনের আলোকে আলোকিত হওয়ার জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এই আশা রেখে আপনাদের পৃথিবী দেখার অনুরোধ রেখে আপনাদের উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি মাতাউফিক্লা বিল্লাহ আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته কোনো এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পাবে নাই প্রণয়nota দয়াদ্রতা একজন মুমিন আরেক মুমিন ভাইকে সিহদ বিশকুল অন্যায় দিকে থেকে বারণ করবে ইনি মুমিনের কাজ আসেম বিন আব্বাস একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে অধিকারী হবে কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম আজ রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়